ধারাবাহিকভাবে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস করে বিএনপি মানুষের অধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভঙ্গ করেছে, তাই তাদের মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাদের আরও জানান, 20 ডিসেম্বর সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু হবে। আতিকার রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রবর্তক জিয়াউর রহমান ও বিএনপি। বিএনপি গণতন্ত্র চর্চা নয়, ইসরায়েলিদের মতো বর্বর আচরণ করে। এই দেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের যে ঘৃণ্য জঘন্য নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে, মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড তারা ভঙ্গ করেছে। ক্ষমতায় থাকলে তারা গাজায় আজকে ইসরায়েল যা করছে সেরকম কিছু ঘটনা তারা ঘটিয়েছে। সভ্যতার এসব মরলদের কাছে বিচাচ্ছে ওবায়দুল কাদের বলেন, শরিক দলের সঙ্গে আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা শুরু করবে। প্রত্যাহারের একটা সময় আছে না, সেই সময় পর্যন্ত তো এসব অ্যাডজাস্টমেন্ট অ্যাকোমোডেশন এগুলো আমরা সময় মতো করব। 20 তারিখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা আমাদের নেত্রী জনসমাবেশ করবেন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, সরকার এতে কোনো প্রভাব খাটাচ্ছে না বলে মন্তব্য করেন কাদের। আতিকার রহমান, আরটিভি, ঢাকা।